সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। বন্ধুরা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 13তম মৌসুমটি হয়তো আরও এগিয়ে আসতে চলেছে। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল আগেই জানিয়েছিলেন যে সূচিতে কোনো কাটছাট হবে না, পূর্ণাঙ্গ টুর্নামেন্টের সাক্ষী থাকবেন ক্রিকেট প্রেমীরা। বিসিসিআই এর একটি সূত্র মারফত জানা যাচ্ছে যে আইপিএল 2020 ইউনাইটেড আরব আমিরাটসে 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে 8ই নভেম্বর। পরের সপ্তাহে আইপিএল গভর্নিং কাউন্সিল একটি মিটিংয়ে বসবে এবং সেখান থেকেই সব কিছু ফাইনাল করা হবে। তাই সূত্র মারফত জানা যাচ্ছে আইপিএল 2020 শুরু হতে চলেছে 19 সেপ্টেম্বর শনিবার থেকে এবং 8ই নভেম্বর রবিবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এটি একটি 51 দিনের উইন্ডো হতে চলেছে। এই উইন্ডোটা সমস্ত ফ্র্যাঞ্চাইজি থেকে শুরু করে ব্রডকাস্টার্স এবং অন্যান্য স্টক হোল্ডারদের জন্য একেবারে অনুকূল হয়েছে। তাই আগেভাগেই বোর্ড হয়তো ফ্র্যাঞ্চাইজিদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়ে রাখতে চাইছে। আইপিএল 2020 অনুষ্ঠিত করা সম্ভবপর হয়েছে তখনই যখন আইসিসি টি-20 বিশ্বকাপের উপর স্থগিতাদেশ জারি করেছে। এই বিশ্বকাপ অক্টোবর নভেম্বর উইন্ডোতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে বর্তমান কোভিড-19 মহামারীর কারণে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয়। তবে বিসিসিআই আগে থেকেই ঠিক করে রেখেছিল যে আইপিএল 2020 টুর্নামেন্ট শুরু করা হবে 26 সেপ্টেম্বর থেকে এবং চলবে 8ই নভেম্বর পর্যন্ত। ভারতের অস্ট্রেলিয়া সফরকে মাথায় রেখে এই তারিখ ঠিক করা হয়েছিল। অস্ট্রেলিয়া সরকারের নিয়ম অনুযায়ী সেখানে গিয়ে ভারতীয় ক্রিকেটারদের 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতেই হবে। সুতরাং আইপিএলে একটু দেরি করলে ওইদিকে অস্ট্রেলিয়া সফর নিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে। এই 51 দিনের আইপিএল উইন্ডোতে যথেষ্ট ভালোভাবেই আইপিএল করা যাবে এবং এখানে ডাবল হেডার ম্যাচের সংখ্যা অনেক কম হবে। সেই বিসিসিআই সূত্র অনুযায়ী আরও জানা গেছে যে 19 সেপ্টেম্বর থেকে 8ই নভেম্বর পর্যন্ত এই 7 সপ্তাহব্যাপী যে আইপিএল উইন্ডো ঘোষণা করা হলো তাতে আগের মতোই 5টি ডাবল হেডার ম্যাচ থাকতে পারে। এটা আশা করা হচ্ছে প্রত্যেকটি টিমই কম করে 1 মাস ট্রেনিংয়ের জন্য পাবে। সমস্ত ফ্র্যাঞ্চাইজিরা যদি আগস্টের 20 তারিখের মধ্যে বেরিয়ে পড়তে পারে তাহলে তারা হাতে 4 সপ্তাহ সময় পাবে সম্পূর্ণভাবে প্রস্তুতি নেওয়ার জন্য। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।